আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ট্রাস্টেড ওয়েতে ফ্রিতে আর্নিং গুলো করিয়ে দেওয়ার জন্য। সো সেই ধারাবাহিকতে আমি বেশ কয়েকটি ফ্রি বিটকয়েন আর্নিং এর ওয়েবসাইট এর উপর রিভিউ দিয়েছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমার চ্যানেলে গেলে। এবং আমি সেই ধারাবাহিকতায় আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং এর পাশাপাশি বেশ কয়েকটি কাজ করে আপনি কয়েন কালেকশন করতে পারবেন এবং সেই কয়েন গুলোকে টাকাতে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন বিটকয়েন ইউজ করে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ওয়েবসাইটের নাম হচ্ছে autobitco.in, এটি ট্রাস্টেড ওয়েবসাইট। এবং বিস্তারিত আমি বর্ণনা করবো যে কিভাবে এখান থেকে পেমেন্ট গুলো নেবেন এবং কিভাবে কাজ করে আর্নিং গুলো করবেন। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে হলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ভিডিওতে ক্লিক করেন এবং নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ইন্টারফেসের সাথে পরিচিত হবেন, কেননা এখানে আমি ফ্রি বিটকয়েন আর্নিং এর উপর বেশ কয়েকটি ওয়েবসাইটে রিভিউ দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটি আপনার জন্য বোঝা সহজ হবে এবং আপনি আর্নিং করতে পারবেন অনায়াসে। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, চলে এসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসবেন। প্রথমত আপনি এখানে দেখতে পাবেন যে ফ্রি ক্রিপ্টো কয়েন্স, 26 টাইপস অফ ক্রিপ্টোকারেন্সি, ইনস্ট্যান্ট পেমেন্ট, বিটকয়েন, ইথারাম, 24 মোর কয়েন, অর্থাৎ প্রায় 26টি ইথারাম বা ওয়ালেটের এখানে ইন্টারফেস দেওয়া আছে। আপনি যেকোনো একটি ইউজ করে অবশ্যই আপনি এখান থেকে উইথড্রগুলো খুব সহজে নিতে পারবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি ফ্রিতে আর্নিং করতে চান তাহলে আপনাকে এখানে যে জিনিসটি ইনভেস্ট করতে হবে সেটি হচ্ছে আপনার সময়। কেননা আপনি যদি কোনো দক্ষতা বা অভিজ্ঞতা অথবা আপনি কোনো রকম কাজের অভিজ্ঞতা ছাড়া বা হেল্প ছাড়া আর্নিং করতে চান তাহলে আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করব ফ্রি বিটকয়েনে ওয়েবসাইট গুলোতে কাজ করার জন্য। 2019 সালে চালু হওয়া এই ওয়েবসাইটের টোটাল স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি সিমিলার ওয়েবে যখন যাচ্ছি, সিমিলার ওয়েবে যাওয়ার পরে সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্যাটিস্টিক্স, এটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন নিচে তাহলে কোন কোন কান্ট্রি পিপল এখানে কাজ করছে আপনি এক নিমেষে এখানে দেখতে পাচ্ছেন। ইন্দোনেশিয়া, জার্মানি, মেক্সিকো, ব্রাজিল, তুর্কি সহ অন্যান্য কান্ট্রি পিপল গুলো এখানে কাজ করছে। সুতরাং আপনি যদি আইওটি বিশ্বাস নিতে চান, তার মানে এই বিষয়ের উপরে অর্থাৎ এই ওয়েবসাইটের উপরে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি ট্রাস্ট পাইলটের হেল্প নিতে পারেন। ট্রাস্ট পাইলট এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট, যেকোনো একটি ওয়েবসাইটের রিভিউ জানার জন্য আপনি অনায়াসে স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন। এখানে এক্সেলেন্ট রয়েছে 100% এবং অনেকে কিন্তু এখানে রিভিউ দিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো ইট ইজ এ ট্রাস্ট একটি ওয়েবসাইট, সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কাজ করার ফলে আমি অনেক ভোগ ভোগ করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ফ্রি আর্নিং করতে চান তাহলে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন। আর আপনি ইতিমধ্যে যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই সাইন ইন বাটনে ক্লিক করবেন। তো আমি ধরে নিলাম যে আপনি নতুন, সুতরাং আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটি ভ্যালিড, এবং পাসওয়ার্ড দিতে হবে বড় হাতের ছোট হাতের, এবং আপনি নাম্বার মিলিয়ে সবকিছু দিয়ে আপনি মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড, এরপর আপনি এখানে চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে চেকবক্সে ক্লিক করবেন। এরপর এখানে রিক্যাপচা দেখতে পাচ্ছেন, রিক্যাপচাতে ক্লিক করার পরে আই এম নট এ রোবট ক্লিক করবেন। দেন এখানে ক্যাপচা যেটি চলে আসবে সেটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে স্টেয়ার মানে সিঁড়ি, সিঁড়ির একটি চলে আসছে সেটি ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এখানে অনায়াসেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো যেহেতু সাইন আপ করা বা অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ সেটি আমি দেখালাম না বিস্তারিত, এবার কাজ করার পালা। আপনি যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন, ড্যাশবোর্ডে আসার পরে আপনি আমার সবগুলো কিন্তু এখানে ব্যালেন্স জিরো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি কিভাবে কাজ করবো সেটি যদি দেখাই তাহলে ফ্রি বিটকয়েন, ফ্রি টোকেন যেটি দেখতে পাচ্ছেন, ফ্রি টোকেনের মধ্যে আমি ক্লিক করব। শর্ট লিঙ্কস যেটি রয়েছে, শর্ট লিঙ্কস এর মধ্যে আমি ক্লিক করব। তার মানে এটি ট্যাব ওপেন করবো, ট্যাব ওপেন করার পরে আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে একটি টাইমিং কাউন্ট হচ্ছে, এখানে 15 ঘন্টা পর পর কিন্তু আপনার যে নির্ধারিত টোকেন গুলো রয়েছে সেই টোকেন গুলো আপনার এখানে আসতে থাকবে। তার মানে এখানে নির্ধারিত সময় পর পর যে টোকেন গুলো তারা দিবে সেই টোকেন গুলো আপনি পাবেন। সো এখানে আমার অ্যাভেলেবল 125 লিঙ্কস রয়েছে, সেই লিঙ্ক গুলোতে কিভাবে ক্লিক করে আপনি টোকেন কালেকশন করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। যেহেতু আমার এটি ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট সুতরাং এখানে 0FCT দেখাচ্ছে। সো এখানে যে লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি সরাসরি
70 এফসিটি টোকেন পাবেন, এটি 80 এফসিটি, এরপর এটি রয়েছে 90 এফসিটি। সো আমি প্রথম যেটি সেটি তে ক্লিক করছি, ক্লিক করার পরে সরাসরি আমাকে নেক্সট সিটি ইন্টারভেজে নিয়ে যাবে। যত বেশি পয়েন্ট দিবে তত বেশি আপনাকে একটু ওয়েট করতে হবে, তার মানে নির্ধারিত সময় পর্যন্ত তারা এখানে আপনাকে অপেক্ষা করতে বলবে। দ্যাট সিট, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আসার পরে সরাসরি আপনি যদি নিচে চলে আসেন, যে এখানে যে পেজটি দিয়েছে সেই পেজটি যদি একটু নিচে চলে আসেন, তাহলে ক্লিক হিয়ার টু কন্টিনিউ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দ্যাটস আপনাকে তার আগে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে জাস্ট আপনাকে যে ক্যাপসাটি দিবে সেই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে। সেমনি এয়ার ক্যাপসাটি ফিল আপ করতে বলেছে, আমি ভেরিফাই ক্লিক করছি। ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনাকে ক্লেম করতে বলবে। সো আপনাকে ক্লেম এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই টাইমটি নির্ধারিত, অর্থাৎ নির্ধারিত এই সময়টুকু শেষ হয়ে যাওয়ার পরে আপনি আপনার এফসিটি টোকেনগুলো আপনি আপনার ব্যালেন্সে দেখতে পাবেন। সো আশা করি এই কাজগুলো অনায়াসে করে আপনি নির্ধারিত যে পয়েন্টটি তারা দিবে সেই পয়েন্টটি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারেন। সো এই কাজগুলো অত্যন্ত সহজ, কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই করা যায়। সুতরাং আপনি ঘরে বসে মোবাইল ইউজ করে অথবা কম্পিউটার ইউজ করে আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন অনায়াসে, আশা করি বুঝতে পেরেছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সিম্পল একটি কাজ করে 80 এফসিটি পেয়েছি। এভাবে কিন্তু আপনি নির্ধারিত যে আমার 125টি ছিল তার মধ্যে একটি আমি একটিতে ক্লিক করেছি, যার এগেনস্টে আমি 80 এফসিটি পেয়েছি। আশা করি আপনি এই শর্ট লিঙ্কস যেগুলো আছে, শর্ট লিঙ্কস এর মধ্যে যে নির্ধারিত পয়েন্টগুলো রয়েছে আমি এটি ক্লেম করেছি, সুতরাং এটি কিন্তু হাইড হয়ে গেছে। এভাবে আপনি এই প্রত্যেকটা লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই নির্ধারিত এফসিটি টোকেনগুলো পেয়ে যাবেন। আপনি যত নিচে যাবেন তত বেশ কম পাবেন, 70টি রয়েছে, 60টি রয়েছে, 40টি রয়েছে, অনেকগুলো এফসিটি টোকেন আপনি এখান থেকে নিতে পারবেন। আশা করি আপনি লিঙ্কগুলোতে ভিজিট করে করে সময় দিয়ে আপনি নির্ধারিত এফসিটি পয়েন্ট গুলো কালেকশন করে ফেলতে পারবেন। সো এইবার চলে যাচ্ছে আমি নেক্সট একটি অপশন মাইনিং এর মধ্যে, আমি ক্লিক করছি। মাইনিং এ ক্লিক করার পরে সরাসরি আপনার ব্রাউজার মাইনিং করার জন্য কিন্তু এখানে নির্ধারিত বেনিফিট রয়েছে। সো আমি সেটি করার জন্য সরাসরি আমি নিচে চলে যাচ্ছি, এখানে স্টার্ট মাইনিং এ আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট মাইনিং এ ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি নির্ধারিত কিন্তু পয়েন্ট গুলো এখান থেকে অনায়াসেই পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউর স্পিড 9 ইজ পার সেকেন্ড। সো এই পয়েন্ট গুলো পেতে চাইলে, তার মানে এই হ্যাশেস গুলো নির্ধারিত সময়ের পরে আপনি নির্ধারিত পয়েন্ট গুলো পেতে হলে আপনাকে জাস্ট একটু সময় দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু মাইনিং স্টার্ট করেছি, সুতরাং এটি কিন্তু অটো চলতে থাকবে, এবং এখানে যে হ্যাশেস গুলো মাইনিং হচ্ছে সেই হ্যাশেস গুলোর এগেনস্টে কিন্তু আপনার নির্ধারিত পয়েন্ট গুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এটি যদি পজ করতে চান, তার মানে এটি যদি স্টপ করতে চান, তাহলে এখানে পজ মাইনিং এ আপনাকে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এটি মাইনিং করতে থাকুক, আমি একটি নেক্সট অপশন দেখিয়ে দিচ্ছি। সেই ফাঁকে আপনি পজটি ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পরে আপনি যদি অটো ক্লেম করতে চান, তার মানে এখান থেকে যে আর্নিং গুলো পাবেন সেটি যদি অটো ক্লিক করতে চান, তাহলে অটো ক্লেমে ক্লিক করবেন। অটো ক্লেমে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এটি অটো ক্লেম করার জন্য সবচেয়ে বেস্ট এবং অদ্বিতীয় একটি অপশন। এখানে বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে, আপনারা জানেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে আসেন, তাহলে আমি সেখানে বলেছিলাম যে আপনি ওয়ালেট ইউজ করে আপনি আপনার আর্নিংগুলো নিয়ে আসতে পারবেন। ওয়ালেটগুলো হচ্ছে বিটিসি, এলটিসি, ডিজিবি, এক্সআরপি, ওয়েবস, আরইডি, অর্থাৎ এখানে প্রায় টোটাল 26টির মতো ওয়ালেট রয়েছে। আপনি সবগুলো কিন্তু সিলেক্ট করে দিবেন, তার মানে আপনি অটো ক্লেম করার জন্য এক কথায় আপনি সবগুলো যখন সিলেক্ট করে দিবেন তখন আপনি এখান থেকে বেশি বেনিফিটেড হবেন। সো এভাবে কিন্তু যে ওয়ালেটগুলো দেওয়া রয়েছে সেই ওয়ালেটগুলো আপনাকে জাস্ট ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সরাসরি আপনি যে কাজটি করবেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ লাইক টু গেট দ্য পেআউটস। আপনি ক্রেডিট 1% নিতে চাইলে সেটিতে ক্লিক করবেন, অথবা এক্সপ্রেস ক্রিপ্টো অথবা ফসেট পেতে নিতে চাইলে সেই ফসেট পেতে। ফসেট পের মধ্যে কিন্তু এই ওয়ালেটগুলো আছে, সুতরাং আমি একটু পরে ফসেট পে দেখাচ্ছি। এবং কত মিনিট পর পর দেয়ার আর সেভারাল অপশনস ফর দ্য ফ্রিকোয়েন্সি থাকবে, 2 মিনিটস, এরপর আমি এটি 2x দিলাম। এরপর আপনি সরাসরি এটিতে ক্লিক করবেন। এটি কিন্তু ক্লিক করার পরে কিন্তু জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে ক্লেম করার জন্য। ক্লেম করলাম, ক্লেম করার পরে অনলি বিটিসি, জাস্ট একটু অনলি বিটিসি ইথারাম, এখানে একটু মেসেজ শো করছে, আমরা একটু দেখছি বিটিসি ইথারাম আর সাপোর্টেড বাই ফসেট পে। সো আপনাকে আপনি সবগুলো কিন্তু ক্লেম করতে পারবেন না, জাস্ট আপনাকে এখানে ইথারাম, বাকিগুলো ইথারাম, বিটকয়েন যেগুলো তারা বলেছে সেগুলো ছাড়া বাকি
সবগুলো কিন্তু তুলে দিতে হবে। তার মানে ফসেট পে এর মধ্যে যেগুলো সাপোর্ট করে সেটি সেগুলো কিন্তু আপনাকে টিক দিতে হবে, বাকিগুলো কিন্তু তুলে দিতে হবে। সো আমি তুলে দিলাম বাকিগুলো এবং এগুলো সাপোর্ট করবে বলছে, সুতরাং আমি এবার ক্লিক করছি, ক্লেম করার এগেনস্টে। এরপর আবার চলে আসছে অনলি বিটিসি, ইথারাম, এলটিসি, ন্যাশ, তারপর বিসিসি, বিজিবিজি, ট্রান্স, অডিট অ্যান্ড ডগি কয়েন। তারপর আপনি এগুলো কিন্তু অনায়াসে ক্লেম করতে পারবেন। সো আরেকটি অপশন সেটি হচ্ছে যে এক্সপ্রেস ক্রিপ্টোতে যদি আপনি নিতে চান তাহলে সবগুলো কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি একটু দিয়ে দেখছি যেটি সত্য কিনা। তার মানে এখানে যে ওয়ালেট গুলো তারা দিয়েছে লিস্টের মধ্যে, সেই ওয়ালেট গুলো যদি আপনি এট এ টাইম ইউজ করতে চান বা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখানে টিক দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ক্লেম গুলো করতে পারবেন না। সো আমি ক্লেম এবার ক্লিক করছি, দেখা যাক কি হয়। এভাবে কিন্তু আপনাকে ক্লেম গুলো করতে হবে। ইউ হ্যাভ নট এন্টার্ড ইউর এক্সপ্রেস ক্রিপ্টো ইউনিক আইডি ইয়েট, প্লিজ ভিজিট দ্য উইথড্রল সেটিংস পেজ টু রেজিস্টার ইউর ইউনিক আইডি। তার মানে এখানে বলেছে যদি আমি এক্সপ্রেস যেটি রয়েছে এই যে এক্সপ্রেস ক্রিপ্টোতে যদি কানেক্ট করতে চাই তাহলে আমাকে উইথড্রো বাটনে ক্লিক করতে হবে। উইথড্রো বাটনে ক্লিক করার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি সেটিতে। চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রো কিসে কিসে নিতে চান, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মানে 26টির মতো ওয়ালেট রয়েছে। তো সেটিতে আমি ক্লিক করছি, সেটিতে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হয়েছে। যেহেতু আমার এটি ব্রান্ড নিউ অ্যাকাউন্ট, সুতরাং এখানে আপনাকে এভাবে শো করবে যদি ব্রান্ড নিউ হয়। তো এখানে প্রসেসর কোন প্রসেসে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন এক্সপ্রেস ক্রিপ্টোতে যদি আপনি নিতে চান তাহলে সেটি ক্লিক করে দিবেন। আর এক্সপ্রেস ক্রিপ্টো এমন একটি পেমেন্ট গেটওয়ে অনেকটা পসেট পে এর মতো, সেটিতে আমি ক্লিক করলাম। সেটিতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে ক্যাপসা সিলেক্ট করে দিবেন। এই ক্যাপসা সিলেক্ট করে দেওয়ার পরে উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে পেমেন্ট গুলো পাবেন সেই পেমেন্ট গুলো আপনার নির্ধারিত ফসেট এর মধ্যে, তার মানে এক্সপ্রেস ক্রিপ্টো এর মধ্যে জমা হয়ে যাবে। সো আমি এবার আরেকটি অপশন দেখাচ্ছি, ফসেট পেতে নিতে চাইলে আপনি অবশ্যই ফসেট পে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ফসেট পে অ্যাকাউন্ট রয়েছে, ফসেট পে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেক গুলো অপশন পাবেন, ওয়ালেট পাবেন। সো আপনার যদি ফসেট পে এর মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফসেট পে এর মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন অ্যাড্রেসটি রয়েছে, ইথারাম অ্যাড্রেসটি রয়েছে, লিটকয়েন অ্যাড্রেসটি রয়েছে, এরপর ডগি কয়েন রয়েছে, এরপর বেশ কয়েকটি অপশন রয়েছে ওয়ালেট, অর্থাৎ এগুলোকে ওয়ালেট বলা হয়। এখান থেকে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে এটির সাথে কিন্তু কানেক্টেড আপনাকে করে দিতে হবে। কানেক্ট করে দেওয়ার পরে তার মানে আপনি এখানে আমি যে ইমেলটি ইউজ করেছি সেই ইমেলটি কিন্তু ফসেট পে খোলার সময় ওপেন ফসেট পে এর সময় ইউজ করেছিলাম, সুতরাং এটি যদি কানেক্টেড দেন তাহলে অনায়াসে কিন্তু আপনি এটি কানেক্টেড করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উইথড্রোগুলো নিতে হবে এবং উইথড্রোগুলো নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটি আমি বলেছি। সো এইভাবে আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন আপনি কতটুকু পেমেন্ট এখান থেকে নিয়েছেন সবকিছু কিন্তু স্ট্যাটিস্টিক্স শো করবে। সো আশা করি সবকিছু এখান থেকে আপনি একসাথে পেয়ে যাবেন। আপনি রেফারেল ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কমিশন লাভ করবেন 20% পর্যন্ত প্রত্যেক রেফারেল এর এগেনস্টে। সো এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে সেটি শ্রিঙ্ক করবেন, তার মানে ছোট করবেন। কিভাবে শ্রিঙ্ক করবেন সেই ভিডিওটি আমি এখানে দিয়েছি। এই ভিডিওটি দেখলে আপনি অনায়াসে যে কোনো ধরনের বড় লিঙ্ক হোক অথবা ছোট লিঙ্ক হোক সেটি কপি করে ছোট করবেন। ছোট করার পরে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ বড় বড় যে গ্রুপগুলো রয়েছে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি শেয়ার করে তার এগেনস্টে প্রত্যেকটি রেফারেল এগেনস্টে 20% পর্যন্ত কমিশন লাভ এখান থেকে করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একবার না বুঝেন তাহলে স্টেপ বাই স্টেপ পুনরায় দেখতে থাকুন, অনায়াসে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই প্রসেসগুলো অবলম্বন করলে। সো এখানে ফ্রি বিটকয়েন মাইনিং হচ্ছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমার হ্যাশেস গুলো কিন্তু মাইনিং হচ্ছে, তার মানে যোগ হবে। সো এইভাবে যদি আপনি হ্যাশেস গুলো কালেকশন করেন অনায়াসে কিন্তু আপনার অনেক গুলো হ্যাশেস জমা হবে। এই যে 1 FCT কারেন্ট হ্যাশ রেট সমান হচ্ছে 26315 হ্যাশেস, অর্থাৎ টোটাল যদি এত হ্যাশেস হয় তাহলে 1 FCT হবে। সো এখানে মাইনিং হবে, মাইনিং হতে থাকতে এটি কিন্তু যোগ হতে থাকবে। সো এবার চলে আসি ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা অবশ্যই একটি কাজ আমি দেখিয়ে দিয়েছিলাম, আমার এখানে নেক্সট লেভেলে যেতে হলে অবশ্যই আপনার এখানে টোটাল 110 পয়েন্ট কিন্তু লাগবে। সুতরাং আমার এখন 31% হয়েছে, এভাবে আস্তে আস্তে কিন্তু এটি বৃদ্ধি পেতে থাকবে। সো এভাবে কিন্তু আপনি আপনার হ্যাশেস বা পয়েন্ট গুলো কালেকশন করে ফেলতে পারবেন এবং এখানে লিঙ্ক যেগুলো রয়েছে সেই লিঙ্ক সবগুলোতে ক্লিক করে করে আপনার এফসিটির পরিমাণটা
ইনক্রিজ করতে পারবেন। সব নিয়ে বলা যায় এই ওয়েবসাইট একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং অনায়াসে কিন্তু আপনি ফ্রিতে কাজ করার একটি উপায় খুঁজে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইথড্র নিতে হয়। সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা core of my heart. I'll catch you guys in my next video. ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।